সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে জানাব, 20 লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে দেশ। দেশের অর্থনীতির ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শ্রীলঙ্কা এক বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে নেতৃত্ব এবং সুশাসনের জন্য, অথচ দেশের মূল্যস্ফীতি রেমিটেন্স প্রবাহ শোচনীয়। এবারে জানাবো বাংলাদেশকে নিয়ে কি হচ্ছে দিল্লিতে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে G20 সম্মেলনে দিল্লি গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। কিন্তু তারপরও বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাজনীতির গতি প্রবাহ নিয়ে দিল্লির সক্রিয় ভূমিকা বন্ধ হয়নি, বরং দিল্লি এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ হয়েছে বলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখন দিল্লিতেই অবস্থান করছেন। এছাড়া প্রভাবশালী নেতা এবং 14 দলের অন্যতম সমন্বয়ক আমির হোসেন আমো দিল্লিতে রয়েছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি নাটে দেখতে থাকুন। জানাবো, নির্যাতন করা হয়নি, আদালতে মিথ্যা বলেছেন অ্যানি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তারের বিষয়ে বলেছেন, তার নামে লক্ষ্মীপুরে 2টি মামলা ছিল, তিনি জামিন নেননি তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নির্যাতন করা হয়নি, তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। তার বাসার কোনো দরজাও ভাঙা হয়নি, আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি। জানিয়ে দেব, সংঘাতের মধ্যেই পদত্যাগ করলেন ইসরায়েলের তথ্যমন্ত্রী। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে যখন দখলদার ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে, তারই মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির তথ্যমন্ত্রী গ্যালিত ডিস্টেল। এদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে সতর্কতা জারি করল ভারতের দিল্লি। ক্রমেই ফিলিস্তিনি ইসরায়েলে চলমান সংঘাতের গরম বাতাস ছড়াচ্ছে বিশ্বজুড়ে। এবার ভারতের রাজধানী দিল্লিতে সম্ভাব্য আন্দোলন এড়াতে জারি করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আপডেট। 11 লাখ ফিলিস্তিনি কর্মীকে 24 ঘন্টার মধ্যে গাজা ছাড়ার নির্দেশ দিল ইহুদিবাদী ইসরায়েল সরকার। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা 11 লাখেরও বেশি ফিলিস্তিনিকে 24 ঘন্টার মধ্যে সরে যেতে বলেছে দখলদার ইসরায়েল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 20 লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে দেশ, ফখরুল। দেশের অর্থনীতির ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শ্রীলঙ্কা এক বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে নেতৃত্ব এবং সুশাসনের জন্য, অথচ দেশের মূল্যস্ফীতি রেমিটেন্স প্রবাহ শোচনীয়। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি, অর্থ পাচারের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি। উন্নয়নের গালগল্প করে দেশকে ঋণের জালে জর্জরিত করে দেউলিয়া করতে যাচ্ছে সরকার। উন্নয়নের রোল মডেল বলে প্রতারণা করছে সরকার। একটা অল্প সংখ্যক শ্রেণী সব লুটপাট করে নিচ্ছে, দারিদ্র থেকেই যাচ্ছে, বৈষম্য বাড়ছে। গত 1.5 দশকে 90,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। সরকারের সর্বগ্রাসী লুটপাট এবং আন্তর্জাতিক দুর্বলতা দেশের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী বলে মন্তব্য করেন ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যাংক ঋণের নামে লুটপাট, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার। দেশের অর্থনীতির দুরবস্থা একদিনে সৃষ্টি হয়নি, সরকারের উন্নয়নের স্লোগানের নিচে চাপা পড়েছিল। তিনি আরো বলেন, ব্যাংকিং খাতে নজিরবিহীন তারল্য সংকট চলছে, আমানতকারীদের আমানতের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে, বিনিয়োগ কমছে, মূল্যস্ফীতি বেড়েই চলেছে। অর্থনীতির বিপর্যয়ে ভোটারবিহীন সরকারের কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি। ফখরুল ইসলাম বলেন, গত 10 বছরে খেলাপি ঋণ 2-3 গুণ বেড়েছে। খেলাপি ঋণ বাড়ার কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, বেসিক ব্যাংক, কমার্স ব্যাংক, হলমার্ক কেলেঙ্কারী অনিয়ম, দুর্নীতি যাদের রোধ করার কথা তারাই এসবের সঙ্গে জড়িত। সর্ষের মধ্যে ভূত, জাতীয় অর্থনীতি মহাপ্রলয়ের মধ্যে আছে মন্তব্য করে তিনি বলেন, রপ্তানির আড়ালে 1400 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতি ব্যাংকিং খাত লুট করে দেশকে পুরোটা ফোকলা করে দেওয়া হয়েছে। সরকারের জবাবদিহিতা নেই বলে আর্থিক খাত সহ কোনো কিছু সংস্কার সরকারের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ নিয়ে কি হচ্ছে দিল্লিতে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে G20 সম্মেলনে দিল্লি গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। কিন্তু তারপরও বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাজনীতির গতি প্রবাহ নিয়ে দিল্লি সক্রিয় ভূমিকা বন্ধ হয়নি, বরং দিল্লি এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ হয়েছে বলে জানা গেছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখন দিল্লিতে অবস্থান করছেন। এছাড়াও প্রভাবশালী নেতা এবং 14 দলের অন্যতম সমন্বয়ক আমির হোসেন আমো দিল্লিতে রয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের ভারতের
ভারতের রাজধানীতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এই সমস্ত রাজনৈতিক নেতাদের দিল্লি সফরের একটি গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। যদিও আওয়ামী লীগের নেতারা এ ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন। তারা বলেছেন যে স্পিকার বিশেষ অনুষ্ঠানে দিল্লিতে গেছেন, এটির সাথে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়। অন্যদিকে আমির হোসেন আমু বিভিন্ন সময় ভারতে যান, সেখানে তিনি চিকিৎসা করান, বিভিন্ন রাজনৈতিক বন্ধুতা রয়েছে, তাদের সাথে কথাবার্তা বলেন, এটি কোনো আলাদাভাবে আলোচ্য বিষয় নয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের সময় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাছাড়া এখনকার সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকে। এ কারণে রাজনৈতিক সংকট সমাধানে স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এ কারণেই তিনি দিল্লিতে কোনো আলাপ আলোচনা করবেন কিনা অনেকেই প্রশ্ন তুলেছেন, যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। আমির হোসেন আমু ভারত ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। তিনি 14 দলের সমন্বয়ক। ভারতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবেন। আমির হোসেন আমুর দিল্লির সফরটি কিছু তাৎপর্য রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা মনে করেন যে 14 দল এখন সক্রিয় নয়, আগামী নির্বাচনে 14 দলের ভূমিকা কি হবে সেটি একটি বড় ইস্যু। আমির হোসেন আমু যেহেতু 14 দলের সমন্বয়ক, সেই জন্য তার দিল্লি যাওয়াটা প্রাসঙ্গিক বলে অনেকে মনে করছেন। বিশেষ করে আওয়ামী লীগের আগামী নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, সেই জন্যই একটি সরব পরিকল্পনা তৈরি করা হয়েছে। যেরূপ পরিকল্পনায় সবগুলো রাজনৈতিক দলের পৃথক পৃথক অবস্থান থেকে নির্বাচন করার কথা বলা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো, জাতীয় পার্টি জাতীয় পার্টির মতো, জাসদ জাসদের মতো করে নির্বাচন করবে। সেক্ষেত্রে 14 দলের অস্তিত্ব থাকবে কি থাকবে না, 14 দলের ভূমিকা কি হবে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির হোসেন আমু সেই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য দিল্লিতে গেছেন কিনা তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দিল্লিতে যাবেন এবং সেখানে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিশ্চয়ই তিনি কথাবার্তা বলবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের বিষয়, এখন ভারত যেটি করতে পারে তা হল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি আদায় করে দেওয়া, যেটি তারা 2014 এবং 2018 এর নির্বাচনে করেছিল। কিন্তু ভারতও চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। আর এই বার্তাটি ভারত সরাসরিভাবে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছে দিয়েছে। এখন দেখার বিষয় এই নির্বাচনের আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা দিল্লি সফরের অন্য কোনো বার্তা দেয় কিনা। নির্যাতন করা হয়নি, আদালতে মিথ্যা বলেছেন অ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তারের বিষয়ে বলেছেন, তার নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল, তিনি জামিন নেননি, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নির্যাতন করা হয়নি, তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। তার বাসা দরজাও ভাঙা হয়নি, আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় আজ শুক্রবার সত্যেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যারা ওয়ারেন্ট প্রাপ্ত আসামি তাদের কোর্টে নিয়ে জামিন নিতে হয়, কিন্তু অ্যানি সাহেব জামিন নেননি, তিনি কোর্টে যেটা বলেছেন সেটাও অসত্য, কারণ তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। থানা পুলিশ তাকে নির্যাতন করেনি, সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা কোনো আলামত খুঁজে পাইনি। তাকে যে সাদা পোশাক পরা অবস্থায় আনা হয়েছিল সেখানে সেই অবস্থায় আছেন। পুলিশ বিএনপি নেতা অ্যানির বাসায় গিয়ে দরজা ভেঙেছে এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী সবসময় দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে থাকেন। আমরা সবসময় বলে থাকি, যারা আসামি হয়ে যান বা মামলার এজাহারভুক্ত আসামি তারা কোর্টে গিয়ে জামিন নিয়ে নেন, কিন্তু অ্যানি সাহেব জামিন না নেওয়াতে পুলিশ তাকে ধরতে যায়, এটা পুলিশের কর্তব্য। তাকে বলা হয়েছিল, তার আত্মীয় স্বজনকে অনুরোধ করা হয়েছিল দরজা খুলে দেবার জন্য, কিন্তু দরজা না খোলাতে পুলিশ দরজায় ধাক্কা দেয়। এর আগে 10 অক্টোবর দিনগত রাতে অ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। এরপর বুধবার ধানমন্ডি থানা নাশকতার মামলায় ঢাকার আদালতে অ্যানিকে হাজির করে পুলিশ। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সংঘাতের মধ্যেই পদত্যাগ করলেন ইসরায়েলের তথ্যমন্ত্রী। ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে যখন দখলদার ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে, তারই মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির তথ্যমন্ত্রী গ্যালিত ডিজিটাল এডবারিয়ান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এডবারিয়ান। ইসরায়েলের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমার প্রতি যে আস্থা রেখে সেজন্য তাকে ধন্যবাদ জানাই। খবরে বলা হয়েছে, লিকুদ পার্টির একজন সদস্য নেতানিয়াহু সরকারের এই মন্ত্রী। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি আরো বলেছেন, আমি নেসেট ইসরায়েলি পার্লামেন্ট থেকে আপনার সেবা করতে ফিরে যাচ্ছি। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে দিল্লিতে সতর্কতা জারি। ক্রমেই ফিলিস্তিন ইসরায়েল চলমান সংঘাতের গরম বাতাস ছড়াচ্ছে বিশ্বজুড়ে। এবার ভারতের রাজধানী দিল্লিতে সম্ভাব্য আন্দোলন এড়াতে জারি করা হয়েছে বাড়তি নিরাপত্তা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পুলিশ জানিয়েছে শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ দিল্লির বিভিন্ন রাস্তায় উপস্থিত থাকবে। এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং ইহুদিবাদী ধর্মীয় স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইসরায়েল যে সহিংসতা চালাচ্ছে সেটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,
ফ্রান্স ও জার্মানিতে সম্ভাব্য ইহুদিদের টার্গেটের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলে হামলার ঘটনায় ফ্রান্সে ফিলিস্তিনিদের পক্ষে সকল আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সংসদে বিষয়টিকে বাকস্বাধীনতার হস্তক্ষেপ হিসেবেও প্রতিবাদ জানানো হয়েছে। ইসরায়েলিরা হামাসের হামলার জবাব দেওয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত 1500 মানুষ নিহত হয়েছেন। এর আগে হামাস স্থল, জল এবং আকাশপথে হামলা চালালে প্রায় 1300 ইসরায়েলি নিহত হয়। ভারতীয়রা অপারেশন বিজয় নামে একটি মিশন পরিচালনা করে তাদের নাগরিকদের দেশে ফিরে নেওয়ার উদ্যোগ নিয়েছে। আজ প্রথম ফ্লাইটটি দেশে এসে পৌঁছেছে। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকাকে লক্ষ্য করে 6000 বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার 12 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে এসব বোমার ওজন প্রায় 4000 টন। 11 লাখ ফিলিস্তিনিকে 24 ঘন্টার মধ্যে গাজা ছাড়ার নির্দেশ দিল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা 11 লাখের বেশি ফিলিস্তিনিকে 24 ঘন্টার মধ্যে সরে যেতে বলেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘে একথা জানানো হয়েছে। খবর আল জাজিরার জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ উত্তরাঞ্চলে বাস করেন। তবে জাতিসংঘের ইসরায়েলের এই নির্দেশ বাতিলের জন্য জোরালোভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ইসরায়েলের এমন পদক্ষেপ গাজায় চলমান ট্র্যাজেডিকে আরও বেদনাদায়ক পরিস্থিতিতে রূপান্তরিত করতে পারে। গাজায় জাতিসংঘের সব কর্মী, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রে ক্লিনিকের কর্মীদের সবাইকে সরিয়ে নিতে বলেছে ইসরায়েল। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মূল গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির, বেইত লাহিয়া এবং বেইত হানুন অঞ্চল রয়েছে। ইসরায়েলের চরম নৃশংসতার শিকার গাজার বাসিন্দারা দখলদার বাহিনীর হাত থেকে ছাড়া পাচ্ছে না শিশু এবং গত 6 দিনে অব্যাহত হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 1537 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 500 শিশু রয়েছেন আর নারী রয়েছেন 273 জন। এছাড়া আহত হয়েছেন 6612 জনের মতো। দখলদার বাহিনী শুধু হামলা করে ক্ষান্ত হয়নি, গাজায় খাবার সরবরাহ, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। জিম্মিদের মুক্তি না দিলে এগুলোর কোনো কিছুই গাজায় সরবরাহ না করার অঙ্গীকার করেছে তারা। ফলে গাজায় মানবিক সংকট গভীর থেকে আরো গভীরতর হচ্ছে।